ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার চালানো হয় এ হামলা। লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর জবাব দিতে হুতিদের উপর নতুন এ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় চারটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর আগে গত শুক্র ও শনিবার রাজধানী সানাসহ ইয়েমেনের বিভিন্ন জায়গায় হুতিদের আস্তানায় যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে লোহিত সাগরে গত দুই মাস ধরে ইসরায়েলগামী বা ইসরায়েলি মালিকানাধীন জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুতি বিদ্রোহীরা। তাদের এসব হামলার কারণে লোহিত সাগরে পণ্যবাহী জাহাজ চলাচল হুমকির মুখে পড়ে যাওয়ায় হুতিদের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে শুক্র ও শনিবার ব্যাপক হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ সেনারা। ওই হামলার পর যুক্তরাষ্ট্রের মালিকানাধীন জাহাজেও হামলার হুমকি দেয় হুতিরা। সেই হুমকি অনুযায়ী গত সোমবার একটি বিশাল জাহাজে ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। বিশ্বব্যাপী যেসব বাণিজ্যিক জাহাজ চলাচল করে তার মধ্যে 12% লোহিত সাগর দিয়ে যায়। হুতিদের হামলার কারণে বিশ্বের বড় বড় সংস্থাগুলো সেখান দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। লোহিত সাগর দিয়ে যাওয়ার বদলে এখন বেশিরভাগ জাহাজ আফ্রিকা ঘুরে তাদের নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।